সাম্প্রতিক নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে 38 ধরনের সেবা নিতে হলে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে রয়েছে সঞ্চয়পত্র ক্রয়, ব্যাংক থেকে লোন নিতে হলে, কিংবা যদি আপনি ব্যাংকে টাকা রাখেন, এমনকি আপনি যদি ক্রেডিট কার্ড নিতে চান। এতদিন এসব সেবা নিতে হলে শুধুমাত্র আপনাকে টিন সার্টিফিকেটের কপি জমা দিলেই হতো, কিন্তু এখন থেকে আপনাকে এসব সেবা নিতে হলে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দেশে মোট ইটিনধারীর সংখ্যা 75 লাখের বেশি, কিন্তু নিয়মিত ট্যাক্স রিটার্ন জমা দেন মাত্র 25 লাখ মানুষ। বাকিদের ইটিন থাকলেও তারা নিয়মিত ট্যাক্স জমা দেন না। যদিও 2019 সাল থেকে প্রত্যেক ইটিনধারীকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। সরকার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে ট্যাক্স রিটার্নকারীর সংখ্যা বাড়ানোর জন্য। এই 38 ধরনের সেবা নিতে হলে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন করা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কাছ থেকে ট্যাক্স রিটার্নের কপি জমা না রেখে সেবা প্রদান করে, তাহলে সেসব প্রতিষ্ঠানকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। এবং আপনি যদি ইটিন থাকে বাট আপনি ট্যাক্স রিটার্ন জমা না দেন, তাহলে আপনার গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন এবং পানির লাইনের মতো সেবা বন্ধ করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে রয়েছে সঞ্চয়পত্র। আগে যেটা হতো, আপনি সঞ্চয়পত্র বা পোস্ট অফিসে যদি টাকা রাখতে যান, আপনি 2 লাখ টাকার বেশি হলে আপনাকে ইটিনের কপিটা সাবমিট করতে হতো। বাট এখন থেকে আপনি যদি 5 লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে যান অথবা 5 লাখ টাকার বেশি আপনি পোস্ট অফিসে রাখতে যান, সেক্ষেত্রে আপনার ট্যাক্স রিটার্নের কপি সাবমিট করতে হবে। যদি ট্যাক্স রিটার্নের কপি সাবমিট না করে, তাহলে কিন্তু আপনি 5 লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় কিংবা পোস্ট অফিসে টাকা রাখতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক লোন। আপনি যদি কোনো ব্যাংক থেকে লোন নিতে চান, সেক্ষেত্রে আগে শুধু টিন সার্টিফিকেটের কপি দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারতেন লোনের জন্য। বাট এখন থেকে আপনি যদি 5 লক্ষ টাকার বেশি লোনের জন্য আবেদন করেন, তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্নের কপি সাবমিট করতে হবে। আগে আপনি ব্যাংকে টাকা রাখলে যদি আপনি টিন সার্টিফিকেট দিতেন, তাহলে আপনি যে প্রফিটটা পেতেন বা যে ইন্টারেস্টটা পেতেন সেটার উপর 10% ট্যাক্স কাটা হতো, আর যদি ইটিনের কপি সাবমিট না করতেন সেক্ষেত্রে 15% ট্যাক্স কাটা হতো। বাট এখন থেকে হবে, আপনি ট্যাক্স রিটার্নের কপি যদি জমা দেন সেক্ষেত্রে আপনার 10% সোর্স ট্যাক্স কাটা হবে, আর যদি আপনি ট্যাক্স রিটার্নের কপি জমা না করেন সেক্ষেত্রে আপনার 15% সোর্স ট্যাক্স কাটা হবে। আর আপনি যদি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেওয়ার কথা চিন্তা করেন, তাহলেও কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে, যা এতদিন শুধুমাত্র আপনি ইটিন দিয়ে কিন্তু ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারতেন। বাট এখন থেকে ট্যাক্স রিটার্নের কপি জমা না দিলে কিন্তু আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন না। সিটি কর্পোরেশন, জেলা সদর, পৌর এলাকায় অথবা ক্যান্টনমেন্ট এলাকায় যদি আপনি 10 লাখ টাকার বেশি মূল্যের জমি ক্রয় বা বিক্রয় করেন, সেক্ষেত্রে এতদিন আপনি ইটিন সার্টিফিকেটের কপি জমা দিলেই হতো। সেক্ষেত্রে এখন থেকে কিন্তু 10 লাখ টাকার বেশি মূল্যের জমি ক্রয় বা ফ্ল্যাট যদি বিক্রি করতে চান বা দলিল হস্তান্তর করতে চান, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। আপনি যদি নতুন কোনো গাড়ি ক্রয় করতে চান কিংবা গাড়ির মালিকানা পরিবর্তন করতে চান বা ফিটনেস নবায়ন করতে চান, সেক্ষেত্রে আগে আপনাকে টিন সার্টিফিকেট দিলেই হতো, বাট এখন থেকে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। এখন যদি আপনি আপনার বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর কথা চিন্তা করেন, তাহলেও কিন্তু আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। সিটি কর্পোরেশন বা জেলা পরিষদ বা পৌরসভা এলাকায় যদি আপনি আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে চান, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি অবশ্যই জমা দিতে হবে। দেশের যে কোনো স্থানে বাণিজ্যিক বা শিল্প এলাকায় গ্যাস সংযোগ নিতে হলে এবং সিটি কর্পোরেশন এলাকায় বাসা বাড়ির জন্য যদি আপনি গ্যাস সংযোগ নিতে চান, সেক্ষেত্রেও আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। সিটি কর্পোরেশন বা সেনানিবাস এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ নিতে হলে ট্যাক্স রিটার্নের কপি আপনার জমা দেওয়া বাধ্যতামূলক। গ্রাম বা সিটি কর্পোরেশন এলাকার বাইরে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়নি। জমি বা বাড়ি ভাড়া থেকে যদি আপনার কোনো আয় থাকে, তাহলে এই বছর থেকে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক। আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে বেতন তুলতে হলেও কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। পাশাপাশি আপনি যদি এমপিভুক্ত কোনো প্রতিষ্ঠানে যদি শিক্ষকতা করেন, সেক্ষেত্রে আপনার বেতন যদি 16,000 টাকার বেশি হয়, তাহলেও অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী শহরের ভবন নির্মাণের অনুমোদন চাইলে আবেদনপত্রের সাথে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি সাবমিট করতে হবে, অন্যথায় আপনার এই নকশার অনুমোদন প্রদান করা হবে না। আপনি যদি জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলায় যে কোনো নির্বাচনে প্রার্থী হতে চান, তাহলে আপনার প্রার্থিতার আবেদনের সাথে অবশ্যই ট্যাক্স রিটার্নের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আপনার চাকরি শেষ হওয়ার পরে আপনি যদি আপনার পেনশনের টাকা তুলতে চান কিংবা গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে চান, তাহলেও কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। আপনি সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় যেখানেই থাকেন না কেন, আপনি যদি নতুন করে কোনো ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স নিতে চান কিংবা ট্রেড লাইসেন্স নবায়ন করতে চান, তাহলেও আপনার ট্যাক্স রিটার্নের কপি দাখিল করতে হবে। তবে এর বাইরে অন্য এলাকার জন্য এই নিয়ম প্রস্তাব করা হয়নি।
আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো ধরনের পণ্য বা সেবা বিক্রি করেন, লাইক অ্যাজ আপনি দারাজে আপনার একটা শপ আছে, আপনি সেখানে সেল করছেন, বা আপনি ফেসবুকে আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন, অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি কোনো ধরনের প্রোডাক্ট বা সেবা সেল করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। আপনার যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের কোনো বিজনেস থাকে, আপনি সেটা থেকে যদি আপনার কমিশন বা প্রফিট যেটা আছে সেটা নিতে চান, তাহলেও কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। সো এছাড়াও আরও অনেকগুলো সেবা আছে যেগুলো নিতে হলে আপনাকে ট্যাক্স রিটার্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। যেমন আপনি যদি ডাক্তার হন কিংবা আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, প্রকৌশলী, স্থপতি ইত্যাদি পেশাজীবী সংগঠনের যদি সদস্য হয়ে থাকেন বা সদস্য হতে চাইলে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। অথবা আপনার যদি কোনো কনসালটেন্সি ফার্ম থাকে বা আপনার ক্যাটারিংয়ের বিজনেস থাকে, আপনি যদি কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালান বা আপনি জনবল বা নিরাপত্তা সেবা দিয়ে কোনো আয় করছেন, তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে। বিবাহ নিবন্ধক বা কাজী অফিসের লাইসেন্স পেতে হলে আপনাকে ট্যাক্স রিটার্ন দিতে হবে। আমদানি রপ্তানি সনদ, আমদানির এলসি খুলতে চাই, কোম্পানি পরিচালক বা শেয়ার হোল্ডার হতে চাইলে, ব্যবসা বা বাণিজ্য সংগঠনের সমিতির সদস্যপদ যদি হতে চান, কিংবা কোনো বীমা কোম্পানির এজেন্ট কিংবা যদি এজেন্ট নবায়ন করতে চান, তাহলেও আপনার ট্যাক্স রিটার্নের কপি লাগবে। বিমা বা সাভেয়ার নিবন্ধন নিতে হলে, অস্ত্রের লাইসেন্স নিতে হলে, ওষুধের ব্যবসা যদি আপনি করেন, বা আপনি অগ্নি নিরাপত্তা লাইসেন্স, পরিবেশপত্র ছাড়ার বিআরটিসির লাইসেন্স পেতে হলে, কিংবা আপনার যদি লঞ্চ, স্টিমার, ট্রলার, কার্গো এ ধরনের নৌযানের কোনো বিজনেস থাকে, তাহলে আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়া এবার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি আপনার যদি কোনো ইটভাটার ব্যবসা থাকে বা কোনো পরিবহন ব্যবসা থাকে বা কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটর বা এজেন্টশিপের যদি বিজনেস থাকে, তাহলে আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সো এতদিন আপনার যদি ইটিন থাকলেও আপনি ট্যাক্স রিটার্ন না দিলেও কিন্তু খুব একটা প্রভাব পড়তো না, বাট আপনি এখন থেকে নতুন যদি এই 38 ধরনের সেবা নিতে চান, কিংবা আপনি যদি চান আপনার বাসার গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন বা পানির লাইন এগুলো সুরক্ষিত থাকুক, তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে যদি আপনার ইটিন থাকে। তবে এখানে আরেকটা কথা বলা হয়েছে, 38টা সেবা আসলে প্রস্তাব করা হয়েছে, এখান থেকে যখন আপনার চূড়ান্ত অনুমোদন পাবে তখন কিছু জিনিস আপনার বাদ যেতে পারে বা নতুন কিছু জিনিস অ্যাড হতে পারে, অর্থাৎ অনুমোদনের সময় এর কিছু ধরনের পরিবর্তন হতে পারে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী সকল ধরনের ভিডিওর আপডেট আপনি সবার আগে পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।